সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন 2022-এর উদ্বোধন করে এই নির্দেশ দেন তিনি। সে সময় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন সরকার প্রধান। মোহাম্মদ শামীম জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি সেবা নিতে কেউ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য জেলা প্রশাসকদের সজাগ থাকতে বলেন তিনি। মাঠ পর্যায়ে সেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখতে হবে। সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় সে বিষয়ে সকলকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকার কারণেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। জনপ্রতিনিধিদের সাথে সামঞ্জস্য রেখে ডিসিদের কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ সব জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা আছে, তাদের কিছু প্রতিশ্রুতি থাকে জনগণের কাছে, এই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন। তবে আমি অবশ্যই এটা বলবো যে প্রতিশ্রুতিগুলি আসলে এটা যথাযথ কিনা সেটা বিবেচনা করে সেই ধরনের পরিকল্পনা নেওয়া। আমি সবাইকে অনুরোধ করব যে আসলে আমি যেটা দেখেছি যে যার যেখানে যখন ইচ্ছে হয় সেখানে একটা প্রকল্প নিয়ে নিল বা নিয়ে আসলো, সেটা যে করা হয় অনেক সময়, যেটা হয়তো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় প্রকল্প, এই অপ্রয়োজনীয় প্রকল্পগুলি পরিহার করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে জেলা প্রশাসকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনারা নিজে একবার চিন্তা করে দেখেন যে এই যে ভূমিহীন গৃহহীন মানুষকে আপনারা ঘর করে দিলেন, একটা ঘর পাওয়ার পর একটা মানুষের মুখের হাসি, তাদের আনন্দ, সেটাই তো সব থেকে বড় পাওয়া জীবনে, সেটা আপনারা করতে পেরেছেন বলে আমি ধন্যবাদ জানাই। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।